জেল খাওয়ার ইচ্ছা আছে নাকি তাই ভাব মনে হচ্ছে হ্যাঁ কথা হলো ইসলামের ক্ষতি যত ক্ষতি হয়েছে মুসলমানের দ্বারা এত বেশি ক্ষতি অমুসলিম দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই অর্থাৎ নাম মুসলমান কিন্তু কার্যকলাপ সব অমুসলিমিক কার্যকলাপ তাহলে এখানে মুসলমানরা ধোকা বেশি খায় ঠিক আছে না এক শ্রেণীর মুসলমান আছে তারা নিজেকে শিয়া বলে আগাখানি বলে কাদিয়ানি বলে মুসলমান আছে না কাদিয়ানি কি আসলে মুসলমান শিয়াদের মধ্যে যারা বাড়াবাড়ি করে বেশি তারা কি মুসলমান মুসলমান না কিন্তু মুসলিম বলে মুসলমান যারা সাধারণ মুসলমান তারা বোঝে না শিয়া কি কাদিয়ানি কি সবাইকে মুসলিম ভাই বলে তাদের সাথে কথা তো করছেই করছে হ্যাঁ দিনের আদান প্রদানও হচ্ছে ওর কাছে দিন শিখতেছে আকিদা শিখতেছে তাহলে আপনি কি মুসলমান থাকবেন আমাদের দেশে অধিকাংশ মুসলমান শুধু সাধারণ মানুষ না আলেম পর্যায়ের মানুষরাও তারা ডাইরেক্ট কবর পূজারী নিজেরাও কবর পূজা করে এবং কবর পূজার দিকে মানুষদেরকে আহ্বান করে তাহলে কবর পূজা করা এটা কি শিরিক নাকি তাওহিদ ইল্লাহ সেটা মাজার হোক বা যে হোক আল্লাহ ছাড়া গাইরুল্লাহর জন্য কোনো এবাদত সাব্যস্ত করা এটা হলো শিরিক এটা কি সারফুল এবাদত ইলি গাইরুল্লাহ আল্লাহর জন্য যে এবাদত করা উচিত সেটা আল্লাহর জন্য না করে গাইরুল্লাহর জন্য করা সেটা জিন হোক শয়তান হোক মানুষ হোক নবী হোক রসুল হোক অলি হোক যার জন্যই করবেন এটা কি হয়ে যাবে শিরিক কসম খাতে হবে কার নামে গাইরুল্লাহ নামে কসম খাওয়া কি শিরিক ঠিক আছে মান্যত করতে হবে কার নামে গাইরুলের নামে মানত করা শিরিক জবাই করতে হবে কার নামে তার গাইলের নামে জবাই করা কি শিরিক মাথা নত করতে হবে কার জন্য চাইতে হবে কার জন্য আল্লাহর কাছ থেকে চাইতে হবে দোয়া কাটতে হবে কার কাছে আল্লাহর তারপরে মাজারে যে হাত তুলেছেন কার কাছে এটা কার কেন কে মাজারে গিয়েছেন গিয়েছেন কেন মাজারালাকে আপনার কথা শুনতে পারবে এই বিশ্বাস যদি মাজারে যে আসে আমার কথা শুনতে পারবে এটা আর এক তাকে আপনি ক্ষমতা দিচ্ছেন যে ক্ষমতা আল্লাহর সেই ক্ষমতা আপনি তাকে দিচ্ছেন ঠিক আছে না আল্লাহ আপনার মনের খবর জানে ওই কবর যে শুয়ে আছে সে আপনার মনে খবর জানে হ্যাঁ সে দশ হাত মাটির নিচে যে সে লাশ পড়ে আছে সে কি আপনার মনের খবর জানছে আপনি দোয়া কানছেন ও কি দেখতে পাচ্ছে তাহলে কাকে শোনাচ্ছেন কাকে দেখাচ্ছেন কার কাছে যাচ্ছেন আপনার চাওয়ার হিন্দুদের মূর্তি সামনে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই মাজারে যে ফুল দিচ্ছেন কেন মাজারে যে সাদর সরাচ্ছেন কেন ওখানে দান করতেছেন কেন ওই দুইতলা তিনতলা যে ওখানে গম্বুজ বানাইছে ওটা কি জন্য ওটা কি মসজিদ নাকি এবার জায়গা ওটা তাহলে পাশে মসজিদ খালি আর সব এবাদত সেখানে হচ্ছে ঢাল না তবলা ঢোল বাস্তিছে আগরবাতি জ্বালানো হচ্ছে মোমবাতি জ্বালানো হচ্ছে এবং সেখানে গায়েরুল্লাহর নামে জবাই করা হচ্ছে মান্নত করা হচ্ছে সেখানে যা চাওয়া হচ্ছে আবার তারা কি বলছে না না আমরা এখানে যা চাচ্ছি না আমরা এখানে এই জন্য যাচ্ছি যেন এরা আমাদের কথা আল্লাহর কাছে পৌঁছায় দেয় আল্লাহ সুরে জুমার কতম মারায়াত মানা আবুদহুম ই করিবুনা ইজুল্ফা মুশরিক কাফের মক্কার মুশরিকরা তারা তাদেরকে যদি বলা হয় যে তোমার এই গাইরুল্লাহ নামে কেন যাও কিনা বুতের সামনে যে এ কেন করো বলছে না আমরা তার এবাদত করি না আমরা তো তাদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই তাহলে তাদের যেটা আপনার ওই একই কাজ এটা শিরকে আকবর এই কাজ যদি কেউ করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে তাহলে এই ধরনের মাজার মানে সম্পৃক্ত জনগণ এবং আলেমের সংখ্যা কম না বেশি আর তিনি যদি আবার গভর্নর হন ইসলামিক কি নাম ফাউন্ডেশনের গভর্নর হয় তাহলে আপনাকে কি মাজার থেকে দূরে সরাবে না মাজার মুখী করবে এই আমরা এখন আশঙ্কায় আছি আল্লাহ তাকে হেদায়ত দিক যদি তার নসিব হেদায়ত থাকে আর না হয় আল্লাহ তাকে তাকে সরায় নিয়ে একজন তন্থী আলিমকে আল্লাহ পাক আমাদের দেশের ইসলামিক গভর্নর বানায় আল্লাহ কাছে আমাদের দোয়া ঠিক আছে আর বাকি যারা তাদের মানে কি নাম নামের ফটোর উপর ক্রস দিচ্ছে বা কোনো হ্যাঁ গালি গালাস তো মোটেই করা ঠিক না আমরা যেটা বলবো সেটা হলো আমরা তাদের জন্য হেদায়ত চাইবো আল্লাহ যদি তাদের হেদায়ত নসিবে রাখে তারা হেদায়ত যেন দেয় আর হেদায়ত যদি না রাখে তার নসিবে আল্লাহ তাকে সরায় নিয়ে হেদায়তপ্রাপ্ত মানুষকে আল্লাহ সেই জায়গায় নিয়ে এসুক আল্লাহ চাইলে সব তিনি পারেন